দুই পুলিশ সদস্যের আত্মহত্যার বিষয়ে যা জানা গেল, এটি ছিল আপনি আক্তার ও কনস্টেবল মাহমুদুল হাসান, এডিশনাল এসপি পদমর্যাদা এবং কনস্টেবল পদমর্যাদার দুই পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা বৃহস্পতিবার 21 জুলাই দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। প্রশ্ন তৈরি হয়, কেন কাছাকাছি সময়ে দুই পুলিশ সদস্য আত্মহত্যা করেছে? আসলে কি তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল, নাকি ঘটনা দুটি কাকতালীয়? এডিশনাল এসপি লাবণী আক্তারের একসময়ের বডিগার্ড ছিল কনস্টেবল মাহমুদুল হাসান। খোঁজ নিয়ে জানা গেছে, এডিশনাল এসপি লাবণী আক্তারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান। এক বছরের বেশি সময় ধরে লাবণীর বডিগার্ড হিসাবে কাজ করতে গিয়ে তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেন। সময়ের সাথে সাথে বেড়ে যায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা। তাদের এই সম্পর্ক এবং ঘনিষ্ঠতার বিষয়টি লাবণীর স্বামী তারেক আবদুল্লাহ আঁচ করতে পারেন। এ নিয়ে অসুস্থ স্বামীর সাথে মনোমালিন্যও হয়। পুলিশ কর্মকর্তা BCS 30 ব্যাচের কর্মকর্তা এডিশনাল এসপি লাবণী আক্তারের বডিগার্ড হিসাবে বছরখানেক কাজ করে 2019 সালে কনস্টেবল পদে যোগ দেওয়া মাহমুদুল হাসান। 1.5 মাস আগে মাগুরায় বদলি করা হয় কনস্টেবল মাহমুদুল হাসানকে। তাদের দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকার পরও বদলি ঠেকাতে পারেনি লাবণী আক্তার। এ নিয়ে দুজনের মধ্যেই হতাশা কাজ করছিল, ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টাও চালিয়েছেন তিনি। সূত্র বলছে, মাগুরা পুলিশ লাইন্সে দায়িত্বরত ছিলেন কনস্টেবল মাহমুদুল হাসান, কিন্তু সেখানে তার ডিউটি পছন্দ হয়নি। সে অন্য জায়গায় ডিউটি করতে চেয়েছিল, এ কারণে ব্যবস্থা নিতে লাবণীকে তাগিদ দেয় মাহমুদুল। এদিকে ভালোবাসার মানুষের জন্য কিছু করতে না পারার কষ্ট, অন্যদিকে অসুস্থ স্বামী, এছাড়া দুই মেয়ের বিষয়েও সিদ্ধান্ত নিতে না পারা নিয়ে তীব্র মনোকষ্টে পড়ে যান লাবণী। ধারণা করা হচ্ছে, এই ক্ষোভ ও হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন লাবণী। সে খবর পাওয়ার পর প্রেমিক কনস্টেবল মাহমুদুল হাসানও নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যার পথ বেছে নেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, তাদের আত্মহত্যার ঘটনায় কোনো যোগসূত্র রয়েছে কিনা তার তদন্ত চলছে। এর আগে কিছু বলা সম্ভব নয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ফরেন্সিক করানো হবে। তদন্ত ছাড়া তাদের দুজনের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু নিশ্চিত হয়ে বলা যাবে না। খুলনা মেট্রোপলিটন পুলিশের KMC গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার ADC হিসাবে কর্মরত ছিলেন লাবণী আক্তার। 3 দিন আগে ছুটি নিয়ে তিনি মাগুরায় তার নানা বাড়িতে আসেন। সেখানেই বুধবার রাতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে নাইট ডিউটি শেষে বৃহস্পতিবার সকালে মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকে নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করে কনস্টেবল মাহমুদুল হাসান। মাগুরা জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। দুই কন্যা সন্তানের জননী পুলিশ কর্মকর্তা লাবণী আক্তারের স্বামী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তারেক আবদুল্লাহ ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন। লাবণী আক্তারের বাবার দাবি, স্বামীর সাথে কলহের জেরে লাবণী আত্মহত্যা করেছেন। এদিকে কনস্টেবল মাহমুদুল হাসানের মৃত্যুকে দুর্ঘটনা বলছেন তার বাবা। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।